দুইটা স্বর দেখে যা লাইটের এত বাজে অবস্থা, মানে আমার একটা ব্যাপার হচ্ছে ড্রেসিং টেবিল যে সাইডে পড়ছে না তো অপোজিট সাইড লাগে, ফ্ল্যাশ আসার কারণে এত বাজে আসতেছে আমার ফেসের, যে কি অবস্থা কি বলবো, কোনো কিছুই করা হয় না এখন। অনেকদিন ভাবলাম আমার মেকআপ লাইফ করা হয় না, অ্যান্ড সিম্পল করার কারণে আমার বেশি টাইম নেই আজকে, সো সিম্পলের মধ্যেই কমপ্লিট করি বিকজ খুব শর্ট টাইম, অ্যান্ড নট লাইক দ্যাট আমি মেকআপ করতে খুব বেশি টাইম নিই, অ্যান্ড বলবো না যে অনেক ভালো পারি বিকজ ছোট, সো আমার ফেস এত বড় পিম্পল হয়েছে, সো কি বলবো সেটা কাউন্সিলার দিলেও ঢাকা যাবে না, সরি কাউন্সিলার, সো দিলামই না। কাজ যেটা ফুলফিল হবে না ওইটার পিছে আসলে এত টাইম ওয়েস্ট করে লাভ নাই, কিছু পার্সন আবার আসবেন এসে আমার কমেন্ট করবেন আটা ময়দা লাগতেছে, সো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব, তোমার ইচ্ছা হলে তুমিও মানো, বাট প্লিজ একজনের লাইফে এসে আরে এরকম করো না, ঠিক আছে? স্নেহা মাস্কারা একটু দিয়ে যাও না, আর নিশা কোথায় তো, আর নিশা পাশে, তোমাকে অনেক জন লাইভ দিতে যাচ্ছি, হ্যালো এই আমারে ইয়ে দে তো মাস্কারা তো, মাস্কারা তো এই যে সামনে, খেয়ালই করি নাই এই মাসকাটা না, অনেক লিকুইড একদম মা ওই পেন্সিল কই রাখলা,
আর না এটা কি বলবো, রেড অরেঞ্জ মিক্সড টাইপের একটা কুটি বলে চেয়েছ। রেড লিপস দেখি দিই। হাই সুইটিং, হাই কি খবর? হ্যাঁ আমি একটু সরো হালকা, সবার কাছে রিচ করতে পারেন, দিন সবার জমা হতে পারে, যারা এখনো লাইক হতো রিচ ফলো করেন নাই, প্লিজ 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 একটু ফলো করে দিন, যদি ব্যস্ত তাড়াতাড়ি ইউনো গ্রো করতে পারে। ঠিক আছে, আমার ঠোঁটটা না আঁকাই ধরে।